ভিডিওটি সম্পূর্ণ আপনাদের হাসানোর জন্য তৈরি করা হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। তোরা এতজন মিলে একটা প্লেয়ারকে মারতে পারলি না, কি করবো বলুন? ও একাই 100, যেমন তার আইডি তেমন তার গ্লোবাল ফ্লাই স্পিড। বলো কি, তুই সত্যি বলছো? তোরা আমাদের গিল্ডে পুরো প্লেয়ারটাকে রাখতে পারতিস, গিয়ার ডাকবো, ও সারা নিজেই আমাদের গিলে ঢুকে আমাদের পুরো প্লেয়ারটাকে সবার প্রথমেই নক করে প্যাক করে লোলিমেন্ট পর্যন্ত মেরে গেল। লজ্জার ব্যাপার। প্লেয়ারটা কোন গিল্ডে থাকে জানিস? আপনার ফ্রেন্ড লিস্ট ওই নন্দবাবু আছেন না, ওই নন্দবাবুর গিল্ডে। আগে নোকিয়া ফোনে খেলতো, এখন ওই ফোনটা বেজে 2 GB র্যাম ফোন কিনেছে। আর ইউ কমেডি মি? দাদা, অমন একটা প্লেয়ার আমাদের টিমে থাকলে খুব ভালো হয়। ভালো করে ট্রেনিং মোড খেলিয়ে এই প্লেয়ারটাকেই গ্যানে লাগে ঢুকে তারপর রাইটার সাথে কাস্টম খেলানো যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মনে কর ওকে আমি পেয়ে গেছি, 2 GB র্যামের ফোনে খেলে মায়ের ডায়মন্ডের জো তত নেই, টপ আপ মেরে দিয়ে ওকে আমাদের গিলে ঢোকাতে হবে। তাই নাকি? সবাইকে আমি ওয়ান টপ মারাতে সুযোগ দিই, প্রথমবার মিস করলে একটা বডি শট মারি, আর দ্বিতীয়বারও মিস করলে ডাইরেক্ট ওয়ান টপ ঝাড়ি। আমি সেই সুযোগটাও দিই না, একটা গ্লোবাল মারার পরেই সোজা ওয়ান ট্যাপ। আর এটা লোকেশ গেম আরো ভালো করে জানে। বলিস কি? আচ্ছা ঠিক আছে, এই যে কোথায় কোথায় একটা প্লেয়ারের নাম নাও না, লোকেশ গেমার হলেন গেমার, সবই হতে পারি আমার কাছে। নেই 999 হওয়া প্লেয়ার সামনে পড়লে ছাড়ি না, হেডে বসিয়ে ওয়ান ট্যাপ মারি। এই দিক থেকে আপনার সঙ্গে আমার খুব মিল আছে, আমিও 999 হওয়া প্লেয়ার সামনে পড়লে ছাড়ি না, হেডে বসিয়ে ওয়ান ট্যাপ মারি। তোমাদের মতো নোংরার বাপ আমি। আচ্ছা ঠিক আছে, আর আমার সাথে কাস্টম খেলতে গেলে নোংরা নোংরা মনে থাকবে, নাহলে 7-0 হেরে কেলিয়ে পড়ে থাকতে হবে। আমার মনে হয় তুমি আর বুঝে গেছো। নেই।